আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 14 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায়টির অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং এই অধ্যায়টি সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা সম্পর্কে আমরা আরও শিখেছিলাম, পরিবেশের ওপর জনসংখ্যার প্রভাব সম্পর্কে আরও শিখেছিলাম, জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। বন্ধুরা, তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। এক, নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? ক, বিনোদন। খ, খাদ্য। গ, হাইব্রিড গাড়ি। ঘ, খেলাধুলা। বলো তো বন্ধুরা, কোনটি মানুষের মৌলিক চাহিদা? হ্যাঁ, খ, খাদ্য। দুই, জনসংখ্যার ঘনত্ব হল ক, প্রতি একক জায়গায় লোকসংখ্যা। খ, প্রতি মানুষের জন্য ভূমির পরিমাণ। গ, প্রতি একক ক্ষেত্রফলে মানুষের ওজন। ঘ, প্রতি মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ। বন্ধুরা, বলতো জনসংখ্যার ঘনত্ব কি? হ্যাঁ, ক, প্রতি একক জায়গায় লোকসংখ্যা। তিন, একটি অনবানযোগ্য কোনটি অনবানযোগ্য শক্তির উৎস? ক, পানি। খ, গাছ। গ, বাতাস। ঘ, কয়লা। বলো তো বন্ধুরা, এখানে অনবানযোগ্য শক্তি কোনটি? হ্যাঁ, ঘ, কয়লা। এবার আমরা পরবর্তীটি দেখে নিই। চার, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে? ক, বৈশ্বিক উষ্ণায়ন। খ, জনসংখ্যা বৃদ্ধি। গ, ভূমিকম্প। ঘ, ভূমিক্ষয়। বলো তো বন্ধুরা, এখানে কোনটি ঘটে? হ্যাঁ, ক, বৈশ্বিক উষ্ণায়ন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ি ও শিখি। এক, জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে? জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা, ভূমি, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদির চাহিদা বাড়বে। দুই, পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখো। পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব হল, প্রথমে জীবের আবাসস্থল ধ্বংস হচ্ছে। দুই, অধিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হচ্ছে। তিন, যাতায়াত ও পণ্যের চাহিদা মেটানোর জন্য যানবাহন ও কলকারখানার জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে, ফলে বায়ু দূষিত হচ্ছে। তিন নম্বর প্রশ্ন, অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখছে? বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত কৃষি যন্ত্রপাতির সাহায্যে করছে। এ উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কম সময় অধিক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এছাড়া বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন রোগ প্রতিরোধী ও অধিক ফলনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে, এর ফলে মানুষের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এভাবে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে অবদান রাখছে। বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিলাম, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, আমরা কেন বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি? বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জন জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণেই আমরা বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি। দ্বিতীয় প্রশ্ন, মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে?
অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যে যে অতিরিক্ত চাহিদা দেখা দেয় তা পূরণের জন্য অধিক ফসল উৎপাদন আবশ্যক। একই জমিতে বারবার চাষ করার ফলে জমির উর্বরতা হ্রাস পায়। মাটির উর্বরতা ফিরিয়ে আনার জন্য অধিক ফসল উৎপাদন করতে কৃষক জমিতে রাসায়নিক সার ব্যবহার করে থাকে। অন্যদিকে কীট পতঙ্গ অনেক সময় ফসলের ক্ষতি সাধন করে বলে ফসলের ফলন কমে যায়। তাই কীট পতঙ্গ দমনের জন্য কৃষক জমিতে কীটনাশক ব্যবহার করে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে। সুতরাং অধিক ফসল ফলানোর উদ্দেশ্যে মানুষ কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহার করে থাকে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে? জনসংখ্যা বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ছে। এর মধ্যে রয়েছে বাস্তু সংস্থানের পরিবর্তন হচ্ছে, জীবের আবাসস্থল ধ্বংস হচ্ছে, পরিবেশ দূষণ ঘটছে, ভূমিক্ষয় এবং ভূমিধ্বসও হচ্ছে। সর্বশেষ প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ কেন সহজে রোগাক্রান্ত হয়? জনসংখ্যা বৃদ্ধির ফলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। অধিক জনসংখ্যা ঘনত্বের কারণে রোগ জীবাণু একজন থেকে অন্যজনে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘনবসতিতে পয় নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা হয় না বলে বায়ু পানি মাটি অতিরিক্ত দূষিত হয়ে পড়ে। এই দূষণের কারণে মানুষ সহজে বায়ুবাহিত, পানিবাহিত ও অন্যান্য রোগে আক্রান্ত হয়। যথাযথ শিক্ষা ও সচেতনতার অভাবে কোনো এলাকায় একবার রোগের সংক্রমণ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে, সহজে অনেক মানুষ রোগাক্রান্ত হয়। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় 14, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশের অনুশীলনের গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।